শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা কুয়াকাটা থেকে ঢাকায় ব্যাক হচ্ছি, তো এই জন্য আমার হাজবেন্ড ব্যাগ লাগেজ কিছুটা গুছিয়ে রাখছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর ব্রেকফাস্টের পর রুমে গিয়ে আমরা আরও সব কিছু গুছিয়ে নেব, মানে যতটুকু বাকি আছে। তো গতকালকের মতো আজও ছিল খিচুড়ি ডিম ভোনা, আর আমি প্রথমে ভেবেছিলাম এটা স্যুপ হবে হয়তো, এরপরে দেখলাম যে না, এটা স্যুপ না, এটা হচ্ছে দুধ সেমাই। তো এখানে ছিল ডাল ভুনা মিক্সড ভেজিটেবল, পরোটা ছিল, আর গতকালকে নুডলস ছিল, আজকে হচ্ছে পাস্তা আছে, আর এখানে ডিমের অমলেট আছে। তো গতকালকে অনেক বেশি মানুষজন ছিল, অনেক ক্রাউড ছিল, কিন্তু আজকে কিন্তু একদমই ফাঁকা, মানুষজন নেই বললেই চলে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্টের পরে আমরা আবার একটু সি বিচে যাবো, যেহেতু আমরা লাঞ্চ টাইমের পরে গাড়িতে উঠবো, তো আমাদের হাতে অনেকটা সময় আছে। তাই ভাবলাম আরেকবার একটু সমুদ্রে গিয়ে ঘুরে আসি। তো বারবারই আসলে ইচ্ছা করে যে একটু সমুদ্রে যাই। পাস্তাটা মজা ছিল, কিন্তু একটু বেশি সস ব্যবহার করাতে মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, আর সমুদ্রে এলেই না ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগছিল, অনেক বাতাস ছিল, আর সমুদ্রের ঢেউ দেখে বুঝতে পারছেন যে সমুদ্র কতটা উত্তাল ছিল। আমার তো ভয়ই লাগছিল মাঝে মাঝে যে সমুদ্রের ঢেউ আবার মানে কত দূর পর্যন্ত চলে আসে। তো আজকে কিন্তু ম্যাক্সিমামই দেখছিলাম মানুষজন সমুদ্রে খুব একটা নাম ছিল না ভয়ে। আর এই ভিডিওটা ছিল মানে রিমাল যে ঘূর্ণিঝড়টা হয়েছে, সেই ঘূর্ণিঝড় হওয়ার দু একদিন আগের একটা ভিডিও এটা। তো অনেকেই নেমেছিল, একদমই যে কেউ নামেনি সেটা না, অনেকেই নেমেছে, তবে ম্যাক্সিমামই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই চাচা যে ডাব বিক্রি করছে, ওনার ডাবের দাম দেখে তোমার মাথায় হাত, 120 টাকা 130 টাকা করে ডাব বিক্রি করছিল। আমার মনে হচ্ছিল যে ঢাকাতেও তো এর থেকে কম দাম। তো একটু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে আমরা হচ্ছে এই যে লাউঞ্জের যে চেয়ারগুলো থাকে এখানে, আমরা এখানে বসেছি 1 ঘন্টার জন্য। তো অনেক বাতাস ছিল, অনেক ভালো লাগছিল আসলে। তো আমরা এখানে 1 ঘন্টা বসবো, এরপর আবার হোটেলে ফিরে যেতে হবে। অনেক মানুষজন আবার এখন দেখছি নেমে গিয়েছে। তো আমার কাছে বসে থাকতে আসলে অনেক ভালো লাগছিল, হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ হয়তো বসতাম। তো শুটকি মার্কেটে একটু ঘুরে দেখছিলাম, এখানে অনেক শুটকি আছে যেগুলোর নামও হয়তো আমি জানি না অতটা। ভেটকি মাছের শুটকি, টুনা মাছের শুটকি, অনেক ধরনের শুটকি আছে। এরপর আমরা এই যে হোটেলে ফিরে এসেছি, তারপরে সব কিছু গুছিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো হোটেল আসলে এরকমই, কেউ বের হয় আবার কেউ ইন করে। তো আমরা এখন বের হচ্ছিলাম, আবার অনেকে কিন্তু এখন ইন করছিল। তো গাড়িতে আমরা এখন আছি, যেতে যেতে একটু বার্গার আর চিকেন ফ্রাই খাচ্ছিলাম, এটা আমরা মাঝপথেই কিনে নিয়েছিলাম। আর এটা ছিল তারপর দিন সকালের ভিডিও, আমরা রাতে 8টার মধ্যে বাসায় চলে এসেছিলাম। তো খুবই টায়ার্ড ছিলাম, লং একটা জার্নি ছিল। তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, এনার্জিও কিন্তু আসলে ছিল না। যাই হোক, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, একদম ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল। তো এটা আমার বারান্দা দেখে বুঝতে পারছেন, আমার বারান্দায় অনেক টব আছে, মাটি পড়ে একদম ভরে গেছে। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেও আজকে আসে নাই, যেই জন্য বারান্দাটাও কিন্তু আজকে পরিষ্কার করা হয়নি। তো সকালে তো ব্রেকফাস্ট বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু খেতে তো হবে, তাই নুডলস বানিয়ে খেয়ে নিলাম। এরপরে দুপুরে রান্না করতে এলাম। তো প্রথমে ভেবেছিলাম ভাত ডাল বেগুন ভাজা ডিম ভাজা করে খেয়ে নেব, এরপরে ভাবলাম যে না, ডাল ভাত করার চাইতে খিচুড়ি করে ফেলা ভালো। তো আমি ডাল চাল দিয়ে খিচুড়ি করে ফেলেছি, বেগুন ভেজেছি, আর একটু স্যালাড বানিয়ে নিয়েছি। আর গতকাল রাতেই আমি চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেনটাও এখন নিয়ে নিয়েছি। তো খুব ভালো একটা প্ল্যাটার কিন্তু হয়ে গিয়েছে। আর যেহেতু একদম সকাল থেকে বৃষ্টি পড়ছে, বারান্দা একদম মাটি দিয়ে ভরে গেছে, এটা আর ক্লিন করা হয়নি আজকে, আর এখনও অনেক বাতাস হচ্ছে। আমি সাধারণত চা কফি খাই না, তবে এখন একটু খেতে ইচ্ছা করলো, তাই কফি নিয়ে যে বেডের পাশে বসে বসে খাচ্ছি। আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন।